শুভ সন্ধ্যা। 1991 সাল, শিশির মঞ্চ, কলকাতা। একজন শিল্পীর প্রথম একক অনুষ্ঠান। পরদিন দেশ পত্রিকায় অনুষ্ঠানটির বিবরণ ছাপা হলো, শিরোনাম ছিল সুমনের গান। এরপর থেকে সমস্ত কবির সুমনের গান সুমনের গান নামে পরিচিতি পায়। দেশ টিভির দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে, দেশ টিভির আমন্ত্রণে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন জনপ্রিয় জননন্দিত কথা শিল্পী, সঙ্গীত শিল্পী, নাগরিক কবিয়াল কবির সুমন। স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো। আমরা তো জানি আপনি বাংলাদেশে অনেকবার এসেছেন গান করতে, তবে এই ধরনের টেলিভিশনের লাইভ প্রোগ্রাম মধ্যে এটা প্রথম। আপনার একটু অনুভূতিটা বলবেন। হ্যাঁ, মানে কি এত কিছু, বাংলাদেশ নামটার সঙ্গে এত রকমের আবেগ জড়িত যে কি বলবো। আমার ভাল লাগছে কি যে আমার বিশিষ্ট বন্ধু জনাব আসাদুজ্জামান নূর, উনি আমার বিশিষ্ট বন্ধু, তা ওর আমন্ত্রণে আসতে পেরেছি। বিচারি এর আগে একাধিকবার বলেছেন, তখন নানান কাজে আটকে গেছি, ফলে এবারে আসতে পেরেছি, এর জন্য আমার আনন্দ হচ্ছে। আর আরও ভালো লাগছে এই ভেবে যে গতকালই বোধ হয় দেশ টিভির প্রথম বর্ষপূর্তি, দ্বিতীয় বর্ষপূর্তি, এই দ্বিতীয় বর্ষপূর্তি যে এসে দেখছি চারদিকে প্রচুর ফুল রাখা আছে, শুনলাম মিষ্টিও এসেছিল, হয়তো তার থেকে একটা ভাগ পাবো, দু একটা আমিও পাবো, এইসব ভেবে ভালো লাগছে। তো সুমনদা, আমরা তাহলে শুরু করি? হ্যাঁ, নিশ্চয়ই, শুরু তো করলাম। আপনি কি গাইবেন প্রথম? তুমি কি জানতে চাও বলো কি গাইবো? আমি কিছুই গাইবো না, ব্যাপারটা হচ্ছে যে একটা এতদিন পরে এলাম, এখানে এলাম, কি গাইবো প্রথমে, মানে কি আমি কিছুই গাইবো না, কিন্তু আমায় দেখি কি মনে হচ্ছে কি গাইবেন প্রথমে, একটাও গাইবো না। এবার তুমি বলো তুমি কি বলবে। না, তাহলে কথাই বলি। হ্যাঁ বলো না, তার ফাঁকে ফাঁকে নিশ্চয়ই সুর আসবে, বলো। প্রথমে আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো। আপনার সম্পর্কে যতটুকু পড়েছি বা জেনেছি, আপনার সবসময় গানের মধ্যে একটা উচ্চারণের একটা ভূমিকা থাকে, আপনি নিজেকে উচ্চারণ প্রেমী বলেন। ভালো বলেছ তো। এখন উচ্চারণটা একটা গান গাওয়ার মধ্যে কতটুকু একটা ভূমিকা থাকে? চমৎকার প্রশ্ন, ওয়ান্ডারফুল। আমি নিজেকে উচ্চারণ প্রেমী বলি কিনা জানি না, কিন্তু তুমি খুব সাংঘাতিক একটা প্রশ্ন তুলেছ। শোনো বাবা, আমার জন্ম 1949 সালে, তা আমার বাবার নাম প্রয়াত সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমার মা উমা চট্টোপাধ্যায় দুজনেই গত হয়েছেন। তা আমার বাবা সঙ্গীত শিল্পী ছিলেন, বুঝলে? হ্যাঁ। তা ওনার রেকর্ডও অনেক অনেক, 60-এর দশকে, উনি 3-এর দশকের একদম শেষে, মানে কাজী নজরুল ইসলাম বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসেন 3-এর দশকে, হিমাংশু দত্ত একই সঙ্গে, শচীন্দ্র বর্মণ একই সঙ্গে, তার একদম শেষে আমার বাবার বাবা যোগ দিলেন। এবং তখন উচ্চারণটা ছিল অন্যরকম, ধরো একটু স্লান্ট ছিল, একটা একটু হেলানো, যেমন ধরো এটা একটু ই না, একটু একটু এ গোছের, বুঝতে পেরেছ? মানে ধরো আমি ভেঙিয়ে করছি না, কিন্তু ধরো স্বপন পারের ডাক শুনেছে, মানে এটা ছেলে ছি না, জেগে তাই তো ভাবে, মানে এটা ইটা ঠিক ই না, এটা ঠিক এ না, এইরকম একটা উচ্চারণ বৈশিষ্ট্য বাংলা রেকর্ডিং এর ক্ষেত্রে। এবং তখন যে আকাশবাণী ছিল, তখন তো দেশভাগ হয়নি, তখন কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল একটা সুরগত, যেমন একটা গান ছিল মনে আছে ছোটবেলায় শুনেছিলাম, যে লগনে জন্ম আমার, আকাশে চাঁদ ছিল, আকাশে চাঁদ ছিল রে, আমি কিন্তু ভেঙে করছি না, আমি একটা বৈশিষ্ট্যর কথা বলছি, একটা উদাহরণ, যে লগনে জন্ম আমার, আকাশে চাঁদ ছিল, আকাশে চাঁদ ছিল রে, এইরকম একটা উচ্চারণ ছিল। এরপর পঙ্কজ কুমার মল্লিক, তার যে অবদান সেটা হলো বলা যায় যে আধুনিকতার প্রথম স্বর প্রক্ষেপণের দিক দিয়ে, মানে প্রথমে খোলা গলায় গান ছিল, কারণ মাইক্রোফোন ছিল না,
এরকম চোঙা, তার মধ্যে মুখ ঢুকিয়ে এরমভাবে গান গাইতে হতো, সাংঘাতিক কষ্টকর লালচাঁদ বড়াল এদের যুগে। এরপর যখন ম্যানুয়াল রেকর্ডিংয়ের যুগ এলো, তারপর মাইক্রোফোন। কিন্তু এই মাইক্রোফোনটাকে কীভাবে আমরা ব্যবহার করব পুরো উপমহাদেশ, তার উপর নির্ভর করছে কীভাবে বিবর্তন হবে। এবং এই মাইক্রোফোনের ব্যবহারে ধরো লালচাঁদ বড়াল, মানে সেই তার যেসব গান ছিল একটু স্থূল গান, সূক্ষ্মতাতে কম, যেমন ধরো প্রথম রবীন্দ্রনাথের গান যে রেকর্ড হলো, যেটা যিনি গিয়েছিলেন একজন মহিলা শিল্পী, সেটা এই স্টাইলে, যদি বারণ কর তবে গাইব না, যদি বারণ কর তবে গাইব না, এরম ছিল খ্যামটার মতো করে। আবার বলছি, আমি কিন্তু ভেঙিয়ে বলছি না, উদ্ধৃতি দিচ্ছি, যেহেতু এই রেকর্ডিংগুলো আমার হাতে তোমার হাতে এই মুহূর্তে নেই, যে এই যে অচ গানটা কি, যদি বারণ কর তবে গাইব না, যদি সরম লাগে মুখে চাহিব না, যদি বারণ কর। কিন্তু সেটা যখন মানে বিনোদিনীবালা দাসীর কণ্ঠে শুনছি গ্রামোফোন রেকর্ডে, তখন যদি বারণ কর তবে গাইব না। যুগ, এই যুগ থেকে উত্তীর্ণ হচ্ছে উত্তীর্ণ হচ্ছে। এই যে পঙ্কজ মল্লিক আসছেন, পঙ্কজ মল্লিক যখন আসছেন তখনই কিন্তু প্রথম পরিবর্তনটা না, পাইনি তার হিসাব মিলাতে কোনো মোর নহে রাজি, কি পাইনি। কিন্তু পঙ্কজ মল্লিকের গানেও তার অপার কণ্ঠ, একটা মনে হয় যেন হিমালয় গান গাইছে। হ্যাঁ, হিমালয় যদি গান গাইতে পারতেন তাহলে পঙ্কজ মল্লিকের মতো গাইতেন হয়তো। কিন্তু উচ্চারণগত দিক দিয়ে কিন্তু একটা সাবেকি আনা থেকেই গেল, তাকে ম্যানারিজম বলা হয়। যেমন ধরো, হে মোর দেবতা, হে মোর দেবতা, এই যে সুইং করে নিয়ে গাওয়া, এগেইন ভেঙানো না, এটা উদ্ধৃতি। এইখান থেকে আমার বাবা যখন গাইছেন উনিও কিন্তু এইভাবেই গাইছেন, বুঝতে পেরেছ? ধরো বাবার একটা খুব অতি পরিচিত গান এক সময় ছিল, তুমি কি দেখেছো প্রিয় কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে, শিমুল পলা আগুন লাগালো বনে বনে, দেখো দেখো প্রিয় ছে, কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে ছে, তুমি কি দেখেছো প্রিয়। আমি কিন্তু আমার মতো করে গাইলাম, বাবা গেছিলেন, তুমি কি দেখেছো প্রিয় কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে ছে, বুঝতে পেরেছ? হেমন্তবাবুর সুর, এটা হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। এবং এই সুর, এটা হচ্ছে চারের দশকের গোড়া রেকর্ডিং, অনেক পরে। আকাশের অস্তরাগে তোমারই স্বপ্ন জাগে, এই সুরের উপরে আকাশের অস্তরাগে সুর করেছেন। এইখান থেকে যে শিফট, এটা শিফট দরকার ছিল উচ্চারণ এবং স্বর প্রক্ষেপণ। দেখো, উচ্চারণই কিন্তু ডিটারমিন করছে। যেমন কমল কুমার মজুমদার একবার বাংলাদেশের ইতিহাস নয়, বাঙালির ইতিহাস নামে একটা ছোট বই লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময়। তাতে লিখেছিলেন, মানুষের দেহে মানুষের মুখের যে গুরুত্ব, মানুষের মুখে মানুষের ভাষার সেই গুরুত্ব, তেমনি মানুষের মুখে মানুষের ভাষার কোন আঙ্গিকটা, কোন আঙ্গিকটা গুরুত্বপূর্ণ। এবং আধুনিক যুগ, যুগের যে উচ্চারণ, সেইটা কিন্তু আনলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় প্রথম যখন রেকর্ড করছেন তখন কিন্তু প্রাঙ্গণে মোর শিরীর শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে, ক্লান্তিবিহীন ফুল
ফোটানোর খেলা, তখনও সে একটা পুরনো একটা সাবেকি আনা থেকে গিয়েছে, কিন্তু ফিফটিজ থেকে এই যে হেমন্তবাবু উচ্চারণটাকে একদম চিজল করছেন, ধরো তোমার ভুবনে মাগো এত পাপ, একি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার, কোথায় অযোধ্যা কোথা শ্রীরাম। এই যে উচ্চারণটা, জানো একবার আমি হেমন্তবাবুর একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখন আমি জার্মানিতে চাকরি করতাম, তা চাকরি থেকে আমায় পাঠানো হয়েছিল কিছু সাক্ষাৎকার নিতে, তা আমি বললাম যে আপনি তো আমার বাবার সময়, আমার বাবার চেয়ে 3-4 বছরের ছোট, আপনি ও আমার বাবা একই রকমভাবে গান গাইতেন, পরিবর্তনটা এলো কোথায়? উনি বললেন, বাবা আমি প্রথমে উচ্চারণটা পাল্টালাম, ফলে আমি যখন গাইছি, ধরো ধরো যখন হেমন্তবাবু গাইছেন, অলির কথা শুনি বকুল হাসি কই তাহার মতো, তুমি আমার কথা শুনি হাসো না তো, সারা রাত জ্বলেছি নিবি ধূসর নীলাভ এক তারা, তারি কিছু রং নাও তুমি, তারি কিছু রং নাও তুমি, শহরে জোনাকি জ্বলে না নাই তো, কুড়তাম সে আগুন নীল হয়তো, যা কিছু নেই নাই বা হলো সব পাবা না পাবার রং নাও তুমি, না পাবার রং নাও তুমি। এই উচ্চারণ বৈশিষ্ট্যটা একদম কৃতাঞ্জলি হয়ে হেমন্তবাবুর কাছে এনে, হ্যাঁ মানে আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স থাকাটাও বিশাল ব্যাপার, আপনি তো একদম নিজে শুনেছেন, তা আপনি আমাদের জেনারেশনের জন্য আপনার টিপস কি হবে, উচ্চারণ ঠিক করতে হলে সেটা কি করা উচিত, কিভাবে তার প্র্যাকটিসটা করা উচিত? দেখো প্রথমত হচ্ছে যে আমার জেনারেশন না সব জেনারেশন, আমার জেনারেশনে যে খুব সঠিক উচ্চারণ করছেন তা না, কিন্তু আমি কিরম মানে কিভাবে দেখি না, আমি কে, আমি উপদেশ দেবার কেউ না, আমি একটা বন্ধুর মতো বলতে পারি যে যত দিন যাচ্ছে আমি কিন্তু দেখছি এমনকি ব্যান্ড রক ব্যান্ড দুই বাংলাতেই, তারা তো আধুনিক, তারা তো আমার সন্তান তুল্য, তাদের তাগদ আছে, হইচই করে তারা গান গাইছেন, উচ্চারণ কিন্তু একটু মেঁকে আছে, তোমাকে চেয়েছে করে মানে চেয়েছি না ছে মাঝামাঝি একটা জায়গায় যাচ্ছে, উচ্চারণে আধুনিকতা, শুধু পোশাকে আর হাবভাবে আর হাই ম্যান এই বলার মধ্যে আধুনিকতাটা আধুনিকতা নয়, আধুনিকতা হচ্ছে বাংলা ভাষাটাকে ঠিক করে বলা, বাংলাদেশি একাধিক নাট্যশিল্পী অসামান্য তাদের উচ্চারণ জানা, তেমনি আমার মনে আছে যে কাজী সব্যসাচীর যে উচ্চারণ ছিল, উনি যে আবৃত্তি করতেন বা রেডিওতে ঘোষণা করতেন, অসামান্য তার উচ্চারণ ছিল, আমি প্রাণপণে আশা করব যে, এবং এবং আমার উপর যদি একটু আস্থা থাকে আমি বলবো হেমন্ত মুখোপাধ্যায়ের উচ্চারণ রীতিটা, দেখো এটার মধ্যে তো কোনো পুষ্পবিলাস নেই, মানে এমন তো না যে হেমন্তবাবু আমার যুগে, উনি আমার যুগের মানুষ, মানে ধরো পথে বান নাম সাথী পথে হবে পথ চেরা, জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে বান নাম সাথী পথে হবে পথ চেরা, প্রাণবন্ত গান, যৌবনের গান, তো এই গান যদি আমি আমি ঠিক উচ্চারণটা না আনতে পারি, ঠিক স্বর প্রক্ষেপণ না আনতে পারি, এই অ্যাকসেন্টগুলো আসবে না। তাহলে সজ্জিত বর্মনের গাওয়াটাকে আপনি কি বলবেন? তাহলে গাওয়া আবার বলছি, শোনো, সজ্জিত বর্মন ঈশ্বরের মতো, সবার কাছে নমস্কার, ঈশ্বরের মতো, কিন্তু আমি ওর উচ্চারণটাকে সমর্থন করি না, কিন্তু ওই উচ্চারণ ছাড়া গানটাও হবে না, মানে ব্যাপারটা হচ্ছে সজ্জিত বর্মন ইজ অ্যান অ্যাক্ট অফ গড, শচীন দেব বর্মন ইজ অ্যান অ্যাক্ট অফ গড। একটা জিনিস খেয়াল করেছো, সববার 2 নম্বর 3 নম্বর বেরিয়েছে রিমেক,
শচীন দেব বর্মণের রিমেক করছে কেউ একজন ভেবেছিলেন, তোমাদের দেশে একজন, আমার দেশে একজন, সুখের বিষয়। আমি একবার শুনেছি টেলিভিশনে, সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, বুঝলে? সম্ভব নয় না। কিন্তু ওর যে গায়ন পদ্ধতি, সেটা একটা ইউনিকনেস, সেটা সেটা একটা ইউনিক, মানে সেটা মাউন্ট এভারেস্টের মতো বা সুন্দরবনের মতো বা সাহারা মরুভূমির মতো, একটা ইউনিক ব্যাপার। ওনার ব্যাপার আছে, সব কিছু ইউনিক, অর্কেস্ট্রেশন, ইনস্ট্রুমেন্ট ইউজ, ওই সময় ওই রেকর্ডিং, এবং হচ্ছে গানের বৈচিত্র্য সন্ধান। ধরো একটা গানে যে সেদিন আমি সাবিনাকে কলকাতায় গেছি, আমরা একটা গান লা 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 লা, বাংলাটা হচ্ছে তুমি তুমি শুধু তুমি, এরপর গানটা শেষ করছেন উনি, তুমি শুধু তুমি তুমি শুধু তুমি, হায় হায় কি এই যে ভেরিয়েশনটা করছেন, যে কখনো উনি দুবার এক জিনিস করতেন না। যে শচীন দেব বর্মণ থেকে আমাদের শেখার যেটা, সেটা হচ্ছে ধরো এই বাঙালি যত দিন যাচ্ছে তত আত্মশ্রী কাতর এবং নিজেকে ছোট করার দিকে, অপরে বড়। যেমন আমি যেহেতু গিটার নিয়ে গান গাইছি আর বব ডিলানের একটি দুটি গানের ধারা আমার উপর প্রভাব ফেলেছিল, সকলেই ধরে নিল আমি ডিলানের মতন আর কি, মোটেও না। ধরো এই যে গানটা, পেট কাটি চাঁদি আল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘটি ঝাঁক মাটি দিয়ে অবজ্ঞা, পেট কাটি চাঁদি আল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘটি ঝাঁক মাটি দিয়ে অবজ্ঞা, বয়স বারো কি তার রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুরিয়ে দিয়ে যাক ছেলেটাকে ডাকছে, বয়স বারো কি তার বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে শুদ্ধ। ধরো এই গানটা, তো আমি যদি কোনোদিন এটার সঙ্গে বব ডিলানের কি সম্পর্ক, কাঁচকলা ঘিঁচু, কোনো সম্পর্ক নেই, কোনো সাহেবের সম্পর্কই নেই। হ্যাঁ, যার সম্পর্ক আছে সেটা, হায় কি করে গো বলো মননিয়া, সে যে প্রণয় হতা সে ওঠে উথলিয়া, তাই দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, বুঝলে? হায় কি করে গো বলো মননিয়া, আমি যদি কোনোদিন এটা না শুনতাম, আমি কোনোদিন পেট কাটি চাঁদিয়ালের এই সুর করতে পারতাম না। হতে পারে আপনি যেভাবে আমাদের কনভেনশনাল হারমোনিয়াম নিয়ে গান করে সেটা না করে আপনি হয়তো গিটার নিয়ে গান করতে করছেন বলেই হয়তো আপনাকে বব ডিলানের কথা ভাবছে। আর সব ইনস্ট্রুমেন্ট বাদ দিয়ে আপনি গিটারের প্রতি কেন ঝুঁকলেন? হ্যাঁ, তার কারণ ভালো, আমি হারমোনিয়াম বাজাতাম আগে, এখনো পারলে বাজাই, কিন্তু গিটারটা কেন জানো, প্রথমত হচ্ছে হারমোনিয়ামে দেখবে, যদি এটা হারমোনিয়াম হতো তাহলে তোমায় হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে ছন্দ রাখা একটা বিড়ম্বনা, তা ভ্যাঁক্য ভ্যাঁক্য করে একটা আওয়াজ হয়, ভালো লাগে না, মানে স্থূল লাগে, মানে ভ্যাঁক্য 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 করতে থাকে। কিন্তু গিটারে হয় কি, সুরটাও পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে ছন্দটা পাচ্ছি, বুঝতে পেরেছ? ফলে আমার সুবিধে হচ্ছে, বাঁশি এখন এইটা তো হারমোনিয়াম বাজিয়ে যদি আমি গাই, ধরো বাঁশি বাজাও বাঁশি দেখি না তোমায়, হয় হবে না কেন, কিন্তু গিটারে কি হয়, ছন্দটা পেয়ে যাচ্ছি, বাঁশরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, গেউ সুর ভেসে বেড়ায় সুরে হাওয়ায়, এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষই বাসি শিখি, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া, প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া, তোমার ওই দেহাতি গান তোলে যখন মাসির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে, বুকে আর গলায় আমার শহর কলকাতায়। আর এই যে আওয়াজটা বের করলাম, এটা নাইলন স্ট্রিং, শরদের খুব কাছে, দোতরার খুব কাছে, আমি স্টিল স্ট্রিং সচরাচর বাজাই না। এই যে দেখো, কখনো দেখিনি, বাজাই কম, এই যে যেন গাইলাম তত্তরিকে, ডিমেনশিয়ায় ভুগে আজকাল সব ভুলে যাচ্ছি, তোমার ওই
আমাদের নকল ভাণ্ড কৃষ্টি ছালাই করাতে বুকে এই আসছে এবার বুকে আর গলায় আমার শহর কলকাতায়। এই মাইনার কর্তা হলো তো আমাদের শরদের কাজটা আছে। হ্যাঁ, এই জিনিসটা তো আমি হারমোনিয়ামে পাচ্ছি না। এই সব মিলিয়ে ভাই আমি গিটারটার কথা বিবেচনা করলাম। আর একটা কি, একটা গিটার হাতে আমি রাস্তায় নেমে যেতে পারি। হ্যাঁ, ধরো তুমি বুঝতে পেরেছো, ধরো তোমরা চার পাঁচজন বন্ধু আড্ডা দিচ্ছ, আমায় বললে যে সুমন্দা একটা গান হোক, আমি সেখানে আমার গিটার হারমোনিয়াম নিয়ে মাথায় করে চলো রিক্সায় করে আপনার যেটা আপনার ইয়েতে পড়েছে, যেটা আপনি নেক্সট সেকেন্ড টাইম যখন জার্মানি যান তখন আপনি গিটার শেখান অনেক, মানে আপনি লিখেছেন যে অনেক বয়সে গিটার শিখতে গিয়ে অনেক ঝামেলা হয়েছিল। ও আর বলো না, তো আপনার যখন 37 বছর বয়স আপনি যখন ফার্স্ট গিটার শিখতে যান এই ফ্ল্যামিঙ্গো স্টাইলে বাজাতে যান আপনি, তো ওই সম্বন্ধে একটু বলবেন যে ওই সময় কি পরে আসলে একটু বয়স হলে গিটার বাজানোটা ডিফিকাল্ট একটু একটু না? তখন আমার 37 বছর বয়স, তা আমি ওই যে ভেবে দেখলাম তখন বাধ্য যে আমাকে গান গাইতে গেলে তারা কিন্তু সমবেতভাবে গাইতাম, মানে আমাদের একটা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডটা হয়তো, হ্যাঁ ব্যান্ড নাম দিইনি, বৃন্দসঙ্গীত, বৃন্দসঙ্গীত বাংলায় বলতাম। তা কিন্তু দেখলাম যে না এ হবে না, এ গানটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে যে সকলে মিলে গাইলে। আপনি তখন পর্যন্ত কিন্তু গান তো গাইতেন না আপনি? আপনি না, আমি বাজনা বাজাতাম, বাজাতেন না আজও জানো পার্থ, আজও আমার সবচেয়ে ইচ্ছে করে কেউ একটা ভালো গান গাইবে আমি পেছনে বসে বসে বাজাবো, হয় গিটার বা কিবোর্ডস বা পিয়ানোটা বাজাবো বা হারমোনিয়াম, হারমোনিয়াম বাজাতে আমার খুব ভালো। হ্যাঁ, আপনি আমার আপনার মার সাথেও বাজাতেন? হ্যাঁ, কিন্তু দেখলাম যে না হবে না, ওদের সঙ্গে আমায় আমায় গাইতে হবে না, এবং আমি না গাইলে হচ্ছে কি, গানের বিভিন্ন আঙ্গিক, যে আঙ্গিকটা আমি তৈরি করেছি তো একটা, সেগুলো তো কাজ করা যাচ্ছে না। তারপরে কি ওরা ওই আপনার নাগরিক যখন হলো না শেষ পর্যন্ত, তারপরে কি আপনি প্রপারলি ডিসিশন নিয়েছেন যে আপনি গাইবেনই? হ্যাঁ হ্যাঁ, তখনই আমি, মানে হচ্ছে কি যে ধরো এই যে কোনো গানই ধরো না, ধরো আমি এই গানটা গিটার বাজিয়েই গাই সচরাচর, কিন্তু যদি আমি পিয়ানোটা বাজাই ধরো, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, আশুকে বিশু খাবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর পুরনো জঞ্জাল, হাল ছেড় না, হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছড় জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। এই গানটা করে আসে জীবনে হবে, মানে বুঝতে পেরেছো? বা ধরো কোনটা বন্ধুর অন্তরাটা শুনে, ও ছেড়েছো তো অনেক কিছুই পুরনো সেই হাসি, ও গানটার অন্তরা সেরম নেই, স্থায়ী সঞ্চারী হচ্ছে, স্ট্রাকচারটা আলাদা। সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, হাল ছেড় না, হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে, আমারও তো ভাবো এবারে এটা কোরাসে হচ্ছে, জীবনে হবে না, এমনকি ডুয়েটেও হবে না, এইসব ভেবেই আমি ঠিক করলাম আমি গাইব, এবং যদি গাই আবার হারমোনিয়াম নিয়ে না এই গানটার সঙ্গে মিলছে না, এবং এই আমি তখন বললাম যে করে হোক আমাকে একটা একটুখানি গিটার আমি যেটি পিড়িং পিড়িং করতে পারি। আই এম নট এ গিটারিস্ট, গিটারিস্ট আমি না, আমি গিটার বাজাতে জানি না, আমি বলি আমি একটা লোক যে গান বানায় আর গাইতে চেষ্টা করে আর সঙ্গে একটা গিটারে একটু পিড়িং পিড়িং করে স্ট্রাম করতে চেষ্টা করে। তা আমার যিনি গিটারের মাস্টারমশাই, এটা কিন্তু আমার সেই সময়কার গিটার, অনেকদিন বয়স তার, আলহামরা, হ্যাঁ, এবং এটা আবার এটা বাক্সবন্দি ছিল, একে আমি ধুলো টুলো ঝেড়ে সব টিউন করে করে, এই যে ধরো পিক করা,
পারতাম না আর সে উনি আমার চেয়ে 10 বছরের ছোট, একটা স্কেল নিয়ে সামনে বসে থাকতেন আর কটাং কটাং করে আমার গাঁটে মারতেন। খুব ভালো লাগতো না, কারণ একদিকে আমি তখন ভয়েস অফ জার্মানির সিনিয়র এডিটর আর আমি গিটার শিখতে গেছি আর আমার চেয়ে 10 বছরের ছোট একটা ছেলে প্যাট প্যাট করে আমার মারছে। কিন্তু এই এইগুলো কিন্তু উনি আমার ক্লাসিক ফ্ল্যামেঙ্কো না, উনি ক্লাসিক্যাল গিটারে হাতে খড়ি দেন, সে হাতে খড়িই থেকে গেছে, মাথায় খড়ি আর হয়নি। আর এইটা আমি কোনো রকমের বাজিয়ে বাজিয়ে গাই। তাতে সুবিধা হয় কি, একটা বুক সিঁথিয়ে গাওয়ার একটা ব্যাপারও আসে, বুঝতে পেরেছো? মানে হারমোনিয়াম নিয়ে একটুখানি কুঞ্জো হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু গিটার নিয়ে একটা বুক চিত, তুমি দোতারা নিয়ে যেমন গাইলে বা একটা একতারা হাতে তুমি গাইছো, একটা বুক চিঁথিয়ে গাওয়া, ফলে ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বেশ, অসুখ বিসুখ হওয়ার ফলে জিলিপি সন্দেশ, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর পুরনো জঞ্জাল, হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমি আমার বাংলাকে আর একটু বেশি পাচ্ছি, হারমোনিয়ামের বদলে গিটারটা বাজালে ফোন দি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম প্রীতম দাদা, বাচ্চুদা। হ্যাঁ প্রীতম, কেমন আছেন? আমি সালাম জানাচ্ছি দাদুকে। হ্যাঁ কথা বলুন। হ্যালো, মানে ফোন করাটাই বিরক্তিকর, কারণ প্রত্যেকটা শব্দ থেকে আপনার শিখছিলাম, যেহেতু ফোনটা চলে গেছে সেহেতু একটু একটা বিষয় একটু জানতে চাই। জি জি অবশ্যই দাদু, সেটা হচ্ছে যে কলকাতায় আপনার অনেক অসংখ্য ছাত্র ছাত্রী আছে যারা আপনার কাছে গেলে কিছুটা শিখতে পারে, অনেক সময় সুযোগ হয় তাদের, আপনি নিজেও গান শেখান বিভিন্ন সময়, কিন্তু বাংলাদেশে আপনাকে আমরা যখনই পাই আমাদের সাথে অনেকেই থাকে যারা আপনার কাছে গিয়ে একটু একটু কথা শুনতে পারলো বা গান সম্পর্কে একটু জানতে পারলো, তাদের জন্য অনেক উপকার হতো। এই সুযোগটা কি আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদেরকে বা আমরা যারা গান করছি বা করতে করতে বড় হয়ে যাচ্ছি কিন্তু কিছু জানতে পারছি না, তাদের কোন রকম সুযোগ দেওয়া যায় কিনা বাংলাদেশের জন্য? দাদা আমি প্রীতম বলছিলাম। ও প্রীতম, আসসালামু আলাইকুম প্রীতম, ভালো লাগছে বাবা, তুমি তুমি আমার আর এক ছেলে, আর এক ছেলে আর কি আমার না। এখন প্রীতম যা বললেন, আমি কে কে হরিদাস পাল বলো তো দেখি প্রীতম। দেখো আমার কিন্তু ইচ্ছে করে প্রীতম, আমি কিন্তু ধরে ধরে মোটেও গান শেখাই না, আয় তোকে গান শেখা মোটেও না। আমার কাছে জোনাথ শেখ গান শিখতে আসেন, তারা কেউ গায়ক গায়িকা হতে চান না, এই জন্য গান শেখাই, এবং তারা কেউ কল দুজন কলেজে কেন মানে না গান শিখতে এলেই হবে গাই প্রীতম, তুমি কিছু মনে করো না বাবা, মানে গান শিখতেলেই সে আর্টিস্ট হবে, সে আর শিখবে না, বুঝতে পেরেছো? সে সুমানের কাছে বা কবি সুমানের কাছে বা প্রাক্তন এককালে সুমন চট্টোপাধ্যায় যে ছিল তার কাছে আসছে কেন, এই করে নাম করবে? আমি প্রীতম তোমায় বলছি না, কিন্তু প্রীতম ভুল বুঝো না বাবা, আমার অনেক দিন হচ্ছে না বাবু, বলতে চেষ্টা করো, এখন আর কেউ শিখতে চাইছে না, তোমার মুখে শিক্ষা কথা শুনে আমার খুব ভালো লাগলো, সকলেই নেমে পড়েছে ময়দানে, মানে আর আমার কাছে যারা কলকাতায় শিখছেন তারা কেউ সেই অর্থে সঙ্গীত শিল্পী নন, কেউ স্কুলে প্রধান শিক্ষক, কেউ কলেজের অধ্যাপক, কেউ বাড়ির বউ, এরকম। কিন্তু আসতে পারলে তো ভালো হতো, কি করে আসবো বলো তো বাবা আমার, মানে কোনোভাবে সম্ভব কিনা? কলকাতায় যারা বাস করেন তারা তো আপনার কাছে যাওয়ার একটা সুযোগ পান, কারণ আপনি কলকাতায় থাকেন। বাংলাদেশে তো আপনি আসেন হয়তো বছরে দুই বছরে একবার, যখনই আসেন কোন রকম ভাবে কি একটু সময় রাখা সম্ভব করা যায়? যারা আপনার আপনার সম্পর্কে শুধু জানতেও যারা অনেক আগ্রহী তারা একটু জিনি কাজ নাই কথা বলবে শুনুন প্রীতম, বাবা আমার রক্ষে করো, হ্যাঁ জিনি আর দরকার নেই, মানে তার চেয়ে বরং যদি প্রায়োগিক ক্ষেত্রে ধরো টেকনিক্যালি যদি কিছু আমি তোমাদের কাজে লাগতে পারি, কারুর যে শিখতে চাও যে কিভাবে গলাটাকে তৈরি করব, রেয়াজ করব কোন পদ্ধতিতে, এই পদ্ধতিগত জায়গাগুলো যেগুলো আমি কষ্ট করে শেখার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, ভালো পারিনি, আমি সেইটা একটু তোমাদের সাহায্য করতে পারি, জানতে চেয়ে আর কাজ নাই। আমরা একটা ব্রেকে যাব সুমনদা, এরপরে এসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। দর্শক মণ্ডলী, ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আবার গ্রামীণ ফোন সুমনের গানে। আবার স্বাগতম গ্রামীণ ফোন সুমনের গানের অনুষ্ঠানে।
আচ্ছা, যেটা আমরা ব্রেকের আগে বলছিলাম গান শেখার ব্যাপারটা, আপনি নিজেও তো সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে আপনি গান শিখেছেন 2 বছরের বেশি, এরকম একটা গ্রেট সিঙ্গারের কাছে গান শেখা, মানে এটা একটু শেয়ার করবেন আমাদের সাথে? নিশ্চয়ই। সতীনাথ মুখোপাধ্যায়ের আগেও আমার প্রথম সঙ্গীত গুরু আমার মা এবং বাবা, বিশেষ করে আমার বাবা। সে আমার ছোট্টবেলা থেকে, ধরো আমার একদম যখন ছোটো ছিলাম শুনে শুনে শেখা। এবং এইখানে আমার একটা বলা দরকার, তোমাকেও বলছি পার্থ, এবং আমার যারা সন্তান প্রতিম ছেলে মেয়েরা আছেন বাংলাদেশে তাদের কাছে, যে এই কথাটা আমার শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে শোনা। উনি যখন ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের কাছে নাড়া বাঁধতেন, মানে সে সুতো বেঁধে যাগ যজ্ঞ করে যে আজ থেকে তুমি আমার শিষ্যা, এই ব্যাপারটা যখন যেদিন শুরু হলো, সেদিন ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব সন্ধ্যা মুখোপাধ্যায় মহোদয়াকে বলেছিলেন, দেখ বেটি, সঙ্গীত শিক্ষা যদি 100 ইউনিট হয় তাহলে 80 ইউনিট হলো তুই কি শুনছিস, আর মাত্র 20 ইউনিট হলো গুরুর কাছে নেওয়া তালিম। তুমি কি শুনবো তার উপর নির্ভর করবে আমরা কি শিখবো, কি রিপ্রোডিউস করবো। আর মাত্র 20 ইউনিট হলো ওর মতে, এবং এটা খুব সত্য, গুরুর কাছে নেওয়া তালিম। এবার এই যে ছোট্টবেলা থেকে শুনছি, ধরো একদম ছোট, আমার জ্ঞান চক্ষু ফোটেনি কোনোদিন, আজও ফোটেনি, হিমাংশু দত্তর গান সেটা তো শুনছি, মা গাইছেন শুনছি, মার বাবা একসঙ্গে গাইছেন, চলে যাই মরি হাই চলে যাই বসন্তের দিন চলে যাই চলে যাই, দূর শাখে পিকোটাকে বিরামবিহীন মরি হাই। এই যে শুনছি শুনছি শিখছি শিখছি, কলকাতায় যখন এলাম 6 বছর বয়সে, বাবা একদিন বললেন এদিকে আয়, বসে ধরলেন, এই বাবা শেখানো শুরু করলেন। পার্থ তোমায় কি বলবো ভাই, সে কি দুর্বিষহ এক অভিজ্ঞতা, এই যা করি ভদ্রলোককে সেটাই অপছন্দ হয়, বুঝতে পেরেছ? উনি গান শেখাচ্ছেন, আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে আমার ভাবনা, আজ নবীন মেঘের সুর লেগেছে, এই ছেদ চোটে মানে চড়িয়ে গেল লম্বা, বুঝতে পেরেছো? কিছুতেই হচ্ছে না, আমি যা করি কিচ্ছু হচ্ছে না। বুড়ো বয়স অবধি, মানে আমার তখন দ্বিতীয় অ্যালবাম বেরিয়ে গেছে, উনি আমায় বললেন, হ্যাঁ রে গানটা কি করতেই হবে, অন্য কিছু কর, ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে, এটা হচ্ছে না। তা এখন এইভাবে বিভিন্ন, আমার যখন 12 বছর বয়স তখন, মনে রেখো রেডিও কিন্তু আমার সঙ্গীত গুরু, মনে রেখো, ধরো আমি যখন ছোট্ট তখন থেকে মোর গগনে এসেছিলে মোর গগনে, আমি শুনছি, বুঝতে পেরেছো? রেডিও পাকিস্তান ঢাকা সে সময় ছিল, কলকাতা ঢাকা একদম কাছাকাছি, এই কলকাতা জাস্ট এ ফ্লিপ ঢাকা, এই যে ফেরদৌসী রহমানের গান শুনছি, সবই কিন্তু ভেতরে শিক্ষা। বা ধরো শুনছি, চাঁদের এত আলো তবু সে আমায় ডাকে, উতলা মাধবী রাতে মাকে ছেড়ে মোরাখি, চলে এত আলো। এই প্রতিটি প্রিয় গানই শিক্ষা শিক্ষা শিক্ষা, তাড়াতাড়ি করে লিখে রাখছি এই একটা কাগজে, কি শুনলাম মিস করে গেলাম, আবার কবে হবে অপেক্ষায় থাকা, এই সব সমানে শিখছি, একটাও বাদ যাচ্ছে না, বিভিন্ন। আর যদি তুমি আমায় বলো, আর যদি সেরকম একটা সময় আসে আর যদি রাজি হই, তাহলে একটা দুটো রাত দিন টানা গান গেয়ে যাবো, একটা খাতা লাগবে না, বই লাগবে না, নিজের গানের কথা ভুলে যাই, কিন্তু ছোটবেলায় যে গান শুনেছি কোনোদিন ভুলবো না। তো এইগুলো, এরাও কিন্তু আমার সঙ্গীত গুরু, মানে আকাশবাণী কিন্তু আমার সঙ্গীত গুরু, রেডিও আমার সঙ্গীত গুরু। এই করতে করতে আমি খেয়ালে, আমার বাবা আমাকে খেয়াল শিক্ষায় দিলেন, এবং কালীপদ দাস মহোদয়
যে একটি অনবদ্য একজন মানুষ, তার কাছে আমার এই আবার কানে খড়ি গলায় খড়ি শুরু হলো, সেই রাগগুলো এক এক করে ধরে ধরে শেখা। তেমনি আস্তে আস্তে ওস্তাদ আমির খান সাহেবের সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল এবং সেই শিখছি শিখছি, কোনো দিন তো আর ওরকম হতে পারবো না, কিন্তু ভেতরটা পূর্ণ হয়ে যাচ্ছে। এইরকম সময় 67 সাল, আমার তখন 18 বছর বয়স, সতীনাথবাবুর কাছে বাবা আমায় দিলেন এবং উনি আমার, আবার বলছি আমাদের না কোনো একজন প্রিয় শিল্পী ছিলেন না, প্রিয় গান ছিল, প্রিয় শিল্পী অনেকে। ধরো খুব ছোটবেলায় যখন শুনছি ধরো এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সেনা আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম, এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সেনাম আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই যখন শুনছি হেমন্তবাবুর এই গানটা, সমস্ত অন্তরকে উনি কিনে নিচ্ছেন, কিন্তু সেই একই সঙ্গে স্বর শুনছি কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুন্দর মুখোপাধ্যায়ের গান, কিন্তু মেয়ের গাওয়া, এবং শুধু তো গান শুনছি না, মিউজিক রবীন চট্টোপাধ্যায়ের সুর এবং অর্কেস্ট্রেশন। স্লার ভায়োলিন গেল, হ্যাঁ, সুরে সুরভিতে নাই ভরিত বেলা, মরিল চুল লই বাতাস করিত খেলা। হায় হায় হায়, এই যে এলো চুল, আমার আরও এলো চুল, চুলই নেই তো এলো। তো যখন ছোট ছিলাম আমি আর আমার বড় ভাই, আহা তিনি গত হয়েছেন, আমার চেয়ে মাত্র 4 বছরই বড় ছিলেন, তা আমরা দুজনেই গাইছি, দুজনেই হাসছি, দাদা বলতো কি রে এলো চুল কোথায় আমাদের, কিন্তু গানটা তো মানে আমার মানে গোষ্ঠীর চুল ধরে টান দিচ্ছে, বুঝতে পেরেছো? একটা ফোন নিয়ে আসি, হ্যাঁ একটা ফোন নিয়ে আসি, দাঁড়াও একটু শোনো। আচ্ছা ঠিক আছে, একটু বল। ও ইয়ে মানে সুনাগরিক, ফোনে একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে, একটু মনে করবেন না, এই দেশ টিভির উপর রাগ করবেন না, দায়িত্বটা আমার। দাদা এই যে সোনাটা, সোনাটা ছিল সার্বিক, সেখানে কোনো একজন প্রিয় মানুষ নেই, প্রিয় সুর প্রিয় তাল, বুঝলে? তেমনি সনত সিংহর গান ধরো, অহল্লার কন্যা ঘুম ঘুম কি ভাঙবে না গো ভাঙবে না, অহল্লার কন্যা ঘুম ঘুম কি ভাঙবে না গো ভাঙ। এখানে সনতদাকে বললে সনতদা নিজেই হয়তো মনে করতে পারবেন না, কিন্তু এই সব মনে রেখে এইগুলোকে ভেতরে এনে তারপর অ্যাবজর্ব করা, অ্যাবজর্ব করা, এই অ্যাবজর্বশনটা প্রধান শিক্ষা। এর পর আসছে গুরুর কাছে নেয়া তালিম। এবারে ফোনটা নাও, এখন ফোনটা নিতে পারি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম পার্থদা, আমি রবিন বলছি রূপকথা ইভেন্টস থেকে। কেমন আছিস? ভালো। এই তো, আপনি কেমন আছেন? এই তো, কথা বল। আসসালামু আলাইকুম সুমন ভাই, আমি রবিন বলছি, আমি এখানে রূপকথা ইভেন্টস নামে একটি ছোট ইভেন্ট কোম্পানি চালাই, আপনাকে স্বাগতম বাংলাদেশে। ধন্যবাদ ভাই। আপনার একটি গান আপনার সুর করা, প্রায় 10 বছর আগে শুনেছিলাম, আসছে শতাব্দীতে, সন্ধ্যা মুখার্জির গাওয়া, আমার লেখাও, আপনার লেখা, জি। আর আপনার সাথে আমার 4-5 বছর আগে একবার একটু টেলিফোনে কথা হয়েছিল কলকাতায়, সাবিনা আপার একটা সিডি আপনার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার মনে আছে কিনা জানি না। তো এই গানটা যদি আজকে একটু শোনান, ধন্যবাদ। একটুখানি এই তো, ও এই এই যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে জন্মেছি,
ছোট্টবেলায় শুন পরে তার জন্য আমায় 12টা গান লিখতে এবং শুট করতে হচ্ছে। এই ফিলিংটা কেমন? এই তো অদ্ভুত, এটা ভয়ঙ্কর জানো। মানে সন্ধ্যা দিয়ে আমার মানে HMV-কে জানালেন হিজ মাস্টার্স ভয়েসকে যে আমি সুমনের তৈরি করা গান গাইতে চাই। আমি তো ভয়ে সে গুটিসুটি হয়ে গেছি, তখনও গান তৈরি করিনি, তখন সবে প্রস্তাবনা। উনি বলছেন উনি বললেন সুমন আমি আর সন্ধ্যা মুখুজ্জে থাকতে চাই না, আমার ডিপার্চার করিয়ে দাও। তখনও 70 বছর বয়স। এটা বলতে গেলে, এটা ভাবতে গেলে একটা সন্ধ্যা মুখুজ্জে লাগে। 70 বছর বয়সে একজন বলছেন যে আমার ডিপার্চার করিয়ে দাও, আমি আর সন্ধ্যা মুখুজ্জে থাকতে চাই না। এবং ওর জন্য যে প্রথম গান তৈরি করেছিলাম সেটা কিন্তু এটা না, প্রথমটা ছিল ধন্য হোক ঘাস সবুজ পরিপাটি, ধন্য সুবাতাস ধন্য হোক মাটি, ধন্য হোক গাছ ধন্য হোক পাতা, ধন্য হোক রঙে আমার কলকাতা। ধন্য হোক ঘাস সবুজ পরিপাটি, ধন্য সুবাতাস ধন্য হোক মাটি, ধন্য হোক গাছ ধন্য হোক পাতা, ধন্য হোক রঙে আমার কলকাতা। এই গানটি দিয়ে রেকর্ডিং শুরু হয়েছিল আসছে শতাব্দীতে তার পর, এবং তখন শতাব্দী শেষ হচ্ছে। এবং প্রথম যেটা ভেবে দেখতে হতো জানো, সেটা হলো যে উনি অত বয়স হয়েছে ফলে গলার আগের মতো চলে না, একটু ফিডব্যাক সমস্যা হবেই, সবাই নিজগুণে ক্ষমা করে নেবেন। অনেকগুলো মাইক এবং পোর্ট ওপেন আছে, কিছু করার নেই। তা ওর গলা তো আর আগের মতো চলবে না, চড়ায় গলা ওইভাবে যাবে না, তলায় গলা আসবে না, কাজে মাপের মধ্যে থাকতে হবে। ফলে এই যে এই গানটা ধন্য রোদ্দুর, এর বেশি আর যাচ্ছে না। ধন্য হোক ঘাস ধন্য হোক পাতা, বুঝতে পেরেছো? এইটা প্রথম মাপ, প্রথমে তো ব্যাপারটা টেকনিক্যালি যাতে ঠিক হয়, এটার সঙ্গে আবেগের কোনো সম্পর্ক নেই। মিউজিক বা শিল্প আবেগ দিয়ে তৈরি হয় না, তৈরি হয় তার উপাদানগুলো দিয়ে। এর সঙ্গে আবেগ, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান কোনো সম্পর্ক নেই। চাইকোভস্কি একবার বলেছিলেন যে একজন মুচি যেরকম প্রত্যেক দিন নানান পায়ের মাপে জুতো তৈরি করেন, আমি সেইভাবে সঙ্গীত তৈরি করি। আমিও তাই, আমায় মানুষ গান বানাতে বলে, আমি গান বানিয়ে দিই। এটা যদি তার হয়, মাপে হয়, তো তিনি গ্রহণ করলেন, পয়সা দিলেন, নগদ বিদায়, সালাম আলাইকুম, বাড়ি চলে এলাম। তেমনি সন্ধ্যাদির জন্য গান যখন তৈরি করছি, বলা বাহুল্য আমার ভয় করছে যে ফ্লোরে একে কে কন্ডাক্ট করতে হবে, ইনি আমার পরিচালনায় গাইবেন, কার পরিচালনায়? আমি কে? আমি একটা মানে রবীন চট্টোপাধ্যায়, অনুপম ঘটক এদের সুরে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, তাদের পাশে তারা যদি বাঘ হন তাহলে আমি একটা উচ্চিংড়েও না। রবীন চট্টোপাধ্যায়, অনুপম ঘটক যেখানে বিরাজ করেন, যে ঘরে ঢোকেন, সেই ঘরে ঢোকার অধিকারই আমার নেই, সেই বাড়িতেও না, সেই পাড়াতেও না। পাড়ার বাইরে কোথাও একটা গাছ হলে আমি একা দাঁড়িয়ে থাকবো, ভেতরে না। এহেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য আমি গান তৈরি করছি, কাজেই বুঝতেই পারছো সেটা ভয়ঙ্কর ব্যাপার না। আসছে শতাব্দীতে আসবো ফিরে তোমায় খবর নিতে, আসছে শতাব্দীতে আসবো ফিরে তোমার খবর নিতে, দেখবো তখন কোথায় তোমার মন, দেখবো তখন কোথায় তোমার মন,
বাংলাদেশে করেছে পর্যটন, অন্য পথের সন্ধান করে নিতে আসবো ফিরে তোমার খবর নিতে, আসছি শতাব্দীতে আসবো ফিরে তোমার খবর নিতে। বারে বারে যেটা দেখতাম কিরম জানো, ফ্লোরে রেকর্ডিং হবে এবং উনি কিন্তু ট্র্যাক রেকর্ডিংয়ে বিশ্বাসী নন, এগুলি কি লাইভ রেকর্ডিং ছিল? লাইভ, সমস্ত যন্ত্র একসঙ্গে বাজছে। কজন যন্ত্রী ছিল ওর সঙ্গে? সাধারণত আমি নিতাম রিদম পারকাশন সেকশনে তবলা, ছাড়াও চলতো না, তবলা, ঢোলক, ট্রিপল কঙ্গা, এছাড়া হচ্ছে পারকাশনস নানান ধরনের, আর ট্যাম্বুরিন, এটা হলো একটা দিক। অন্যদিকে গ্রুপ ভায়োলেন্স, ভিওলা কিবোর্ড থেকে বাজছে, না ভিওলা ছিল, বাউল ভিওলা বাজাচ্ছে, আর চেলো কিবোর্ড থেকে জেনারেটেড হচ্ছে, পিয়ানো, প্রথম দুটো রেকর্ডিংয়ে গিটার আমি নিজে বাজিয়েছিলাম, দুটো গিটার নিতাম, একটা বেস, ফ্লুট, কোনো কোনো গান বুঝে সেতার, শরদ গান বুঝে, তাহলে তো ফুল টিম ছিল। ফুল টিম, এবং ওই সামনে দাঁড়িয়ে আগে আমি ওকে প্রণাম করতাম, উনি আবার প্রত্যেককে একটা করে লজেন্স বা চকলেট দিতেন, সব সে আমি নিয়ে আসতেন সঙ্গে করে রেকর্ডিং শুরু হওয়ার আগে, গিয়ে প্রত্যেক যন্ত্রীর কাছে গিয়ে একটা করে লজেন্স বা চকলেট একটা টফি দিলেন। আবার আমি সামনে দাঁড়াতাম, আমি প্রণাম করে প্রত্যেকবার বলতাম আমায় ক্ষমা করে দেবেন যে আমার এই ধৃষ্টতা যে আপনাকে আমার পরিচালনা করতে হচ্ছে, আমায় ক্ষমা করে দেবেন। আর প্রত্যেকবার উনি আমার প্রণামটা নিতেন, আমি ওঠার পর আমার হাত ধরে বলতেন, সুমন তুমি হলে আমার পরিচালক, আমি তোমার স্লেভ, তুমি আমায় যা বলবে আমি তাই করব। এইভাবে আমাদের রেকর্ডিং শুরু হতো। আমার খুব একটা প্রিয় গান ওর গাওয়া, সেটা হলো তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি। এটা প্রথম রেকর্ড, যেটা প্রথম যে দুটি গান তার একটি। আরো মজা হচ্ছে, এই গানটি আমি লিখতে শুরু করেছিলাম তখন আমি ডয়েচশেভিলেতে প্রথম দফায় চাকরি করছি, অর্থাৎ বোধহয় 75-76 সালে, হ্যাঁ তার বেশি, কোলনে বসে লেখা, খবরের ঘরে বসে। তার জন্যই করেছিল? না না না, আমি গানটা লিখতে শুরু করেছিলাম, তারপরে আমি কমপ্লিট করি এবং মনে হয় যে সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গাব। তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি। তুমি বন্ধ করে দরজা, এসে ঘরের সামনে বসবে, তুমি বন্ধ করে দরজা, এসে ঘরের সামনে বসবে, আমি ঘরে পালা সাঙ্গ করে তোমার পথে চলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি। খুব প্রিয় গান আমার। হ্যাঁ, এবং আর একটু গাই গানটা প্লিজ। এবং এই যখন গানটা তৈরি করছি তখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্যই করছি, এবং কি গান যে গিয়েছিলেন। তুমি অনেক দিয়ে শূন্য হাতে বুকের ভেতর কাঁদছো, তুমি অনেক দিয়ে শূন্য হাতে বুকের ভেতর কাঁদছো, আমি উজাড় করে দূরের হাসি তোমার হাতে রাখছি, অনেক দূরে ফেলে আসা দিনের দিকে চাইছো, তুমি অনেক দূরে ফেলে আসা দিনের দিকে চাইছো, আমি দূরে
পালা সাঙ্গ করি তোমার পথে চলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি। এই যে গানটা ধরো ভালো ভালো কটা উঠলো, এটা কি আমি তৈরি করেছি? মোটেও না। আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, তাঁর সুর যদি আমি না শুনতাম ছোট্টবেলা থেকে, হ্যাঁ ধরো উজ্জ্বল আশা যেন সফল হবে, উজ্জ্বল আশা যেন সফল হবে, সূর্য মন্ত্র ধ্যানে কুড়ি হয় আধার প্রাচীর ভাঙে তুরন্ত প্রাণ, উজ্জ্বল আশা যেন সফল হবে, উজ্জ্বল আশা যেন সফল হবে। বিভিন্ন ধরনের গান শুনতে 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 এই ভেতরে এগুলো সব জমা পড়ছে, পার্থ সব অ্যাবজর্বড। দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার ডান ইন মাই লাইফ ইজ টু অ্যাবজর্ব মিউজিক অ্যান্ড আইডিয়াস। আমার মতো এত মোটা ব্লটিং পেপার পৃথিবীতে আর নেই, আমি সব শুষে নিয়েছি। নিয়ে কোন এক অ্যাক্সিডেন্টে আমি জানি না সেগুলো বেরোচ্ছে, কিন্তু এটা অরিজিনালি আমার না, আমার একটা অরিজিন, সব আরও বহু মানুষের তৈরি, সেগুলো চুইয়ে চুইয়ে ওই ব্লটিং পেপারের মধ্যে দিয়ে ঢুকে পড়ে কোথায় জানি একটা রাস্তা করে নিয়ে, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি, তুমি তোমার গল্প বলো আমি আমার গল্প বলছি। একটা ফোন নি। হ্যালো, হ্যালো, বলুন। বিশাঙ্কম, আমি পর্ণা বলছি, দাদুর সাথে কথা বলবো। প্লিজ কথা বলুন। আসসালামু আলাইকুম পর্ণা, বলো। হ্যাঁ ভালো আছি, অনেক ভালো লাগছে আপনাকে দেখে, আর অনেক ধন্যবাদ আসার জন্য, আমাদের সাথে আমাদেরকে গানটা শোনানোর জন্য। আমি একটা জায়গা থেকে শুনেছিলাম আপনার একটা ডকুমেন্টারি থেকে যে আপনার প্রথম গানটা এ কেমন কান্না শোনালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি, কিন্তু গানটা আমার শোনা হয়নি, যদি একটু দাদু কষ্ট করে গান। আর অনেক ধন্যবাদ, অনেক খুশি হয়েছি আপনি এসেছেন গান গাচ্ছেন। হ্যাঁ দিদি ভাই, তোমরা সবাই আমায় দাদু বলছো, তো সবাই আমার নাতি নাতনি, দিদি ভাই দাদা ভাই ঠিকই করছো। হ্যাঁ বর্ণা, এটা হলো ওই তখন মানে আমায় গান তৈরি করতেই হবে, 70-71 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, রোজ শাহাদাতের খবর পাচ্ছি, বুঝলে পেরেছো, আর অন্যদিকে ভারতেও একটা উত্তাল পরিবেশ। হ্যাঁ, 6-এর দশকে নকশালবাড়ি এবং ফাঁসি দেওয়ায় কৃষক অভ্যুত্থান, বাংলাদেশে গণজাগরণ, সে অদ্ভুত সময়। এবং সেই সময় কিন্তু আর ওই যে গানগুলো গাইছিলাম, শিখছিলাম ছোটোবেলা থেকে, যে গানগুলোর আরাধনা করেছিলাম, সেই গান, এমনকি রবীন্দ্রনাথের গানও আমায় তখন কিচ্ছু বলছিল না, কিচ্ছু না। এবং তখন প্রাণপণে চেষ্টা করছি না, আমায় যদি গাইতেই হয় আমায় গান লিখতে হবে, শুরু করতে হবে। আমরা একটা ব্রেকের পরে আমরা এই পড়না, আমি তোমায় এই গানটা ব্রেকের পর শোনাবো। দর্শক মণ্ডলী থাকবেন আমাদের সাথে, ফিরে আসবো গ্রামীণফোন সুমনের গান নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুমনদা। চলো, পর্ণা ফোন করেছিলেন, তো উনি প্রশ্ন তুলেছিলেন বা জানতে চাইছিলেন গানটা কেমন ছিল, সে তখন ভাবাও যায় না। সেটা হচ্ছে 74 সাল, 74 সাল, তখন 73 থেকে চেষ্টা করছি, হচ্ছে না, তো এই কটা লাইন লিখতে পেরেছিলাম এবং সুর করেছিলাম। এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, শুধু কান্না,
শুধু কান্না কান্না কান্না, এই কান্না চাই না আমি, চাই না আমি, চাই না চাই না চাই না, এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না মাতৃভূমি। এরপর আর হয়নি গানটা, মানে পারলাম না, এইটুকুই হয়ে রইল। এটা ছিল আমার প্রথম চেষ্টা আর কি। একটা আমাদের এখানে অনুযোগ বলেন, অভিযোগ বলেন, সবসময় একটা কথা আসে, বোদ্ধা বলেন, যারা বলে আর কি, যে বিদেশি যন্ত্রের আগ্রাসন, বিদেশি ইনস্ট্রুমেন্টের আগ্রাসন, আমাদের দেশীয় ইনস্ট্রুমেন্টগুলি প্যাট্রোনাইজ হচ্ছে না, বিদেশি ইনস্ট্রুমেন্টগুলি এসে ঢুকছে। তো আপনি কি মনে করেন যে বিদেশি ইনস্ট্রুমেন্টের অ্যাডাপ্টেশনটা কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ, বা আপনার ধারণাটা কি? আমি এইভাবে সভ্যতাকে, সংস্কৃতিকে দেশি বিদেশি এইভাবে ভাগ করতে রাজি না। দেখো, রবীন্দ্রনাথ দিলীপ কুমার রায়ের সঙ্গে তাঁর যে কথোপকথন হয়েছিল, দিলীপ কুমার রায় তা নোট করেছিলেন, এবং রবীন্দ্রনাথ বলছেন প্রথমত এইভাবে দিলীপ কুমার রায়কে, যে তোমার পিতৃদেবের গানে যদি পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব এসে থাকে তাহলে সেটা অপরাধের নয়, অন্ধ অনুকরণ খারাপ, স্বীকরণ বা আত্মীকরণ অত্যন্ত ভালো। উনি বলছেন ইউরোপ আজ আমাদের 200 বছর আমাদের প্রতিবেশী, এবং আমি কোট করছি রবীন্দ্রনাথকে, আমরা কি পাথর না বর্বর যে তার উপহারের ডালি ফিরিয়ে দেব। উনি বলছেন যে মানুষের মধ্যে মিশেল সারাক্ষণ চলছে, যদি অবিমিশ্রতাই গৌরবের ব্যাপার হয় তাহলে তো বন মানুষের গৌরবটাই গৌরব, কেন বন মানুষের মধ্যে মিশেল নেই, মানুষের মধ্যে মিশেল। এবারে ধরো এই যে আলো জ্বলছে, এটা কি আমাদের দেশের, মা বাংলাদেশ বা ভারতের তৈরি না, বিদ্যুৎ কি আমাদের নয়, মানে সবই তো। এবারে ইউ একটা জায়গায় সঙ্গীত নিয়ে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে স্বরসঙ্গতি অর্থাৎ হারমোনির বাংলা করেছিলেন স্বরসঙ্গতি, স্বরসঙ্গতির অভাবে আমাদের সঙ্গীতের একটা বড় দিক কিন্তু ফাঁকা রয়ে গেছে। যারা বলবেন বা বলেন যে স্বরসঙ্গতিটা মানে হারমোনাইজেশনটি ইউরোপীয়, অতএব তা বাংলা গানে বা ভারতীয় গানে চলবে না, এরপর তারা কোন দিন বলবেন শল্য চিকিৎসাটা ইউরোপীয়, অতএব বাঙালির দেহে উহা চলিবে না, এইভাবে তো হবে না। যেটা মানে এই এই একটাও আমি আমার স্মরণে আছে, আমি তখন ইউরোপে চাকরি করতাম, বাংলাদেশের পর্যটন বিভাগের একটা চমৎকার পোস্টার দেখেছিলাম, এক বাউল বা ওই ধরনের কোনো একজন গ্রামের শিল্পী একটা ট্রাম্পেট বাজাচ্ছেন, একটা ট্রাম্পেট হাতে নিয়ে মেরে বাজাচ্ছেন, অসামান্য। আমি একটা গান শুনেছিলাম, বাউল গান, আমি তো আর বাউল গানের শিল্পী না, আমি আধুনিক গানের লোক, আমি গানটা একটু গাই। ও হে প্রাণনাথ ঈশো, আইশো হে প্রাণনাথ ঈশো, ও হে প্রাণনাথ ঈশো, আইশো হে প্রাণনাথ ঈশো। গসপেলের মতো যে বাউল এটি সুর করেছেন বা ফকির দরবেশ, যিনি হন, নিশ্চয়ই সেখানে কোনো ইউরোপীয় পাদ্রি সাহেব একটা স্কুল খুলেছিলেন বা একটা ছোটো গির্জা, এবং সেখানে গসপেল গাইছেন, ইনি শুনেছেন, এর গানের মধ্যে এটা চলে এসছে আত্মীকরণ, এবং তার মধ্যে কিন্তু ওর কিসিমটা চলেছে রে, আইশো হে প্রাণনাথ ঈশো, এভাবে তো সাহেবরা গাইবে না। অর্থাৎ উনি এই আমাদের বাংলার এই লোকশিল্পীটি, পল্লী শিল্পী, ইনি কিন্তু পৃথিবীকে আপন করে নিচ্ছেন। যে আমরা বাঙালিরা, আমি বলবো এই একটি ব্যাপারে, জানো আমি তোমায় বলি বাবা পার্থ, যে আমার একটাই গর্ব বাঙালি হিসেবে, আধুনিক বাংলা গান। সারা পৃথিবীতে এইরকম মিশ্র, এরকম উদার মনে সারা পৃথিবীর সঙ্গীতকে বুকে টেনে নেয়া, সারা পৃথিবীর সঙ্গীতকে জাত বিচার না করে, দেশ বিচার না করে, গোত্র বিচার না করে, শুধু সঙ্গীতের নিরিখে সঙ্গীতকে দেখা এবং সেইটা, সেই উপাদানগুলোকে মিশিয়ে সৃষ্টি করা, এটা বাঙালি পেরেছে। পৃথিবীর আর কোনো জাতি এই পরিমাণ ব্যাপক এক্সপেরিমেন্টেশন করতে পারেননি। আজকে দেখো
তুমি নূর জাহান, নূর জাহান, নূর জাহান, নূর জাহান, সিন্ধু নদীর তীরে এসে মিলাম মোতির দেশে, ইরানি গুলিস্তান, নূর জাহান, নূর জাহান। এর সঙ্গে কিছু শুনছি খোল বাজে, এর সঙ্গে শুধু যদি একতারা যদি টঁই 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 না হবে না, এর সঙ্গে টং টো টং দোতারাও হবে না, এর সঙ্গে পিয়ানো বাজতে হবে বা গিটার বাজতে হবে, তাহলে তো অপরাধটা কোথায়? তুমি তো আমলাই বাজাতে পারো। আমার কথা হচ্ছে এরকম একটা সুর এ চেয়ে পাবে তুমি? একে কোনো কোনো দিন কোনো সাহেব তৈরি করতে পেরেছে? এই যে বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি, যে কেউ পারেনি, এটা আমরা পেরেছি। এবং উনি যখন ধরো আমরা যদি কাজী নজরুল ইসলামের একটা ইনস্ট্যান্স ধরি, ধরো উনি গজল ভেঙে গান তৈরি করছেন, আমি তো নজরুল গাই না, আমি একজন বাংলা গানের ধরো শ্রোতা, একজন শ্রোতা প্রেমিক আমি গাইছি। বসিয়া বিজনে কেন কাবনে পানিয়া ভরনে চলো নগরে চলো চলে চলো কাঁদে বন তল ডাকে চলো 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 লহরে বসিয়া বিজনে। এখন এর সঙ্গে নিশ্চয়ই তবলা দিন চমৎকার লাগছে, সেতার বাজতে পারে, শরৎ বাজতে পারে, পিয়ানোটা দোষটা করলো কি? পিয়ানো তো মিলে যাচ্ছে, এতে যে তালটা সেটা কিন্তু ওয়ান অ্যান্ড টু থ্রি, এটা কিন্তু থাকেন না তেন নাকি ধীন তাল নয়। কাজী নজরুল ইসলাম এই তালটা নেননি, উনি নিচ্ছেন ওয়ান ওয়ান টু অ্যান্ড। বেলা চলে যায় বলা কাপা খায় বিহকের বুকে বিহকে লুকায় কেঁদে চোখা চোখি মাগেছে বিদায় স্বাধিকারে ব্যবহার করছি, এটা আমাদের স্বাধিকার, সারা পৃথিবী আমার। এবারে বাকি পৃথিবী যদি আমাদের তৈরি সারেন্দা বা হারমোনিয়াম বা ধরো দোতরা বা একতারা ব্যবহার না করতে পেরে থাকে, সেটা তাদের দারিদ্র, আমাদের না। আমাদের বৃত্ত, আমাদের মনের, আমরা ধনী, আমরা পারি তাই করেছি, ওরা পারেনি তাই করেনি। কিন্তু ধরো ধরো যদি আমরা একটা গান, সে তখন আমি আমেরিকায় চাকরি করছি বুঝলে, তা রেডিওতে অ্যালার্ম একাই থাকতাম, এই অ্যালার্মে রেডিও দেওয়া ছিল, তা একদিন শুনছি একটা গান বাজছে লা 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 ইংরেজি গান, কিছু কি দোস্তর মতো গিটকিরি রয়েছে, মনে হচ্ছে এবং দোস্তর মতো গিটকিরি সূক্ষ্ম। এবং এইটার কারণে আমি একটা এটার এই সুরটাকে নিয়ে কেন্দ্র করে আমি একটা বাংলা গান তৈরি করেছিলাম। আমি বাংলা গানটা একটু গাইবো, আমি মানে যে কোনো বাজি ধরবো, যদি আই জাস্ট কল টু সে আই লাভ ইউ গানটা যদি কেউ না জানতেন বা খানিকক্ষণের জন্য যদি মনটাকে মন থেকে গানটা একটু বাইরে রাখেন, এই সুরটাকে একবারের জন্য ওর ইউরোপীয় সুর মনে হবে না। কোন উৎসবে দিন নয় এদিন নয় আলো গুলো চেনে দেবানা, এদিন নয় ক্যালেন্ডারে লালে লেখা কোন সুখবর আসেনি, আজ আসেনি হঠাৎ কোন খুশির হাওয়া সমারোহে, দিন নয় এদিন নয় আলোগুলো ছিলে দেবা, সুজন কেউ আসেনি, ঘ
ঘরে আমার জমি আছি অন্ধকার, এদিন কাল শুধু অপেক্ষার, এদিন কাল শুধু পথ যাবার, এদিন কাল শুধু অপেক্ষা, শুধু পথ চেয়ে থাকা। এই যে গানটা দেখো, আমি একটা কণা মাত্র পাল্টাইনি, স্টিভি ওয়ান্ডারের সুরটা একটা কণাও পাল্টাইনি, পুরো সুরটাকে হাজির রেখে আমি বাংলা গান বাংলা কথা বসিয়ে দিচ্ছি। একটা জিনিস আমি খুব অবাক হচ্ছি সুমনদা, আমাদের আমাদের যেটা আমরা আমাদের যারা অগ্রজ তাদের যেটা দেখেছি সেটা হচ্ছে কোথাও থেকে কোনো ইনফ্লুয়েসড বা কোথাও ইন্সপিরেশন যদি গানের নেয় সেটা কখনোই স্বীকার করে না। আপনি দেখলাম অবলীলায় বলে দিচ্ছেন, ওই গানটাও শোনাচ্ছেন, এই গানটাও শোনাচ্ছেন, এটা আসলে অনেক গ্রেট, এটা আসলে অনেক শেখার বিষয়। কিন্তু না, এটা অনেকেই কিন্তু এটা স্বীকার করতে চায় না, সে বলতে চায়, অনেক সময় বলে যে আমি গানটা শুনিয়ে নিই, কিন্তু জিনিসটা স্বীকার করলে তো না, এটা এই ওয়া দিবে এটা এটা আমি কারো কাছ থেকে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম কাউকে আপনি ওই গানটাও শুন গাইছেন, এই বলছেন যে ওই গানের ইনফ্লুয়েন্সে এই গানটা, দেখো অনেক ব্যাপার বাবু, স্যালুট টু ইউ বাবু। নো নো নো, এটা এটা তা না, এটা এটা আবার আমি হচ্ছে বাঙালির বাচ্চা বলি আমি এটা করতে পারছি, শোনো, তার কারণ আমরা এই যে গাঙ্গেয় উপত্যকার লোক, বিস্তীর্ণ যেমন জলরাশি, বর্ষার পানি নানান নদী থেকে বই 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 পাহাড় পর্বত নদী না থেকে আমাদের কাছে আসছে, পলিমাটি আসছে, তেমনি আমরা সংস্কৃতিকেও পেয়েছি, কাজেই রবীন্দ্রনাথ পারেন এটা করতে। তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার পরমানুপ কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই, তারে মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেবের ছন্দ, তার অন্ত নাই গো নাই, আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ, সে যে কত রঙের রস ধারায় কতই হলো মগ্ন, তার অন্ত নাই গো নাই, কত সুখ তারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ, কত বসন্ত যে ঢেলেছে তাই অকারণের হর্ষ, ও তার অন্ত নাই গো নাই। এইবার আসছে জায়গাটা, ভুবন কত তীর্থ জলের ধারায় করেছি তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। এই জায়গাটা, সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরে স্তন্য, ভুবন কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। আমি যে কত, আমার জন্মের ঠিক নেই তো, আমার বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই, আমার লক্ষ লক্ষ বাবা লক্ষ লক্ষ মা, আমি কত কত মানুষের স্তন্যপান করেছি, আমি যে আমি, তুমি যে তুমি, আমরা যারা সঙ্গীতকার, আমাদের লক্ষ লক্ষ বাবা লক্ষ লক্ষ মা লক্ষ লক্ষ চাচা লক্ষ লক্ষ নানি নানান জায়গা থেকে আমরা স্তন্যপান করি, কাজেই সেটা যে করছি এটা তো কৃতাঞ্জলি হয়ে করছি। সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য, ভুবন কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, তার অন্ত নাই গো নাই। সে যে সঙ্গিনী মোর আমার সে দিয়েছে বড় মাল্য, আমি ধন্য সে মোর অঙ্গনেতে কত প্রদীপ জ্বালল, ও তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার পরমানুপের কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাই গো নাই। আমি ধন্য হয়ে গেছি এই গানগুলো শুনতে পেয়েছি, আমি একটু কন্ট্রিবিউট করে গেলাম, এই তো একটা ফোন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শোভন, আমি একটু সুমন কাকুর সাথে কথা বলবো। প্লিজ। সালাম আলাইকুম। আমি শোভন বলছিলাম। হ্যাঁ বলো বাবা। আপনি ভালো আছেন? জি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আপনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার 40 বছর পূর্তির সময়টাতেই অনুষ্ঠান করছেন এবং বাংলাদেশে এসেছেন, এজন্য আমার আন্তরিক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। আমি ধন্য। কাকু আপনার কাছে আমি দুটো গান শুনতে যাব। একটাই আমি বলছি যে যেহেতু স্বাধীনতার 40 বছর, আপনি অনেকবার বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতার শুরু আসলে সেই 52 সাল থেকে, তো আপনার 21 ফেব্রুয়ারি নিয়ে আপনার 3টি গান আছে, তো একটি যদি অন্তত আমাদের শোনান এবং চাইছি তোমার বন্ধুটা এই গানটি যদি একটু পুরোটা শোনান, পূর্ণাঙ্গ গানটি যদি শুনতে পেতাম আমি খুবই খুবই খুশি হতাম। বাবা শোভন শোনো, তোমায় কি বলি বলো তো বাবা, পূর্ণাঙ্গ তো আমি আর নই, দেখো না মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, পূর্ণাঙ্গ আর কিছু নেই। তবে আমি 21 ফেব্রুয়ারি, 21 জন্ম, 21 আশা, 21 আমার বাংলা ভাষা, 21 জন্ম, 21 আশা, 21 আমার বাংলা ভাষা, 21 খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা, 21 খিদে ভাতের থালা, 21 আমার বর্ণমালা, 21 জন্ম, 21 আশা, 21 আমার বাংলা ভাষা, 21 শপথ, 21 প্রাণ, 21 আমার বাংলা গান, 21 শপথ, 21 প্রাণ, 21 আমার বাংলা গান, 21 শপথ, 21 লড়াই, 21 বাংলা ভাষার লড়াই, 21 জন্ম, 21 আশা, 21 আমার বাংলা ভাষা। এই ছিল ইত্যাদি একটি গান। আর একটা গান হচ্ছে, যে মাটির জন্যে এমন হননি এমন আকুল হলাম, যে মাটির জন্যে এমন হননি এমন আকুল হলাম, সেই মাটিতে আমার অধিকার, এ মাটির বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার, যে ভাষার জন্যে এমন হননি এমন আকুল হলাম, সেই ভাষায় আমার অধিকার, এ ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার, যে মাটির জন্যে এমন হননি এমন আকুল হলাম। যে ভাষার জন্যে সালাম বরকতেরা রক্ত দিল, যে ভাষার জন্যে সালাম বরকতেরা রক্ত দিল, 52 সালের লড়াই আমার আমি জন্ম নির, সে ভাষা আমার গানে তোমার পানে আমার অঙ্গীকার, যে ভাষার জন্যে এমন হননি এমন আকুল হলাম, উমের ওই উদ্বোধনী পশ্চিমের বোধন, উদ্বোধনী পশ্চিমের বোধন, 21 ফেব্রুয়ারি আমার আলো আমার চোখ, যে চোখের জন্যে এমন হননি এমন আকুল হলাম, যে চোখের জন্যে এমন হননি এমন আকুল হলাম, সে নয়নে নয়ন আমার আশা আমার ভাষা আমার অঙ্গীকার, যে মাটির জন্যে
এমন হননি এমন আকুল হলাম। বাবা এই গানটাই তো আমি পুরো গিয়ে দিলাম। আমরা একটা ব্রেকে যাব, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথে থাকবেন, ফিরে আসবো গ্রামীণ ফোন সুমনের গান নিয়ে।